এই মুহূর্তত রাজ্যের ছাত্র ছাত্রীর লগতে সকলো জনসাধারণের বাবে জানাব বিচাৰিছো বিগ ব্রেকিং নিউজ কেবাটাও গুরুত্বপূর্ণ খবর। এবার মেট্রিক উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণের বাবে একেলগে 70,000 কই চাকরি মুকলি হয়েছে। ইফালে উচ্চতর মাধ্যমিক রিজাল্টক লো এবার মুখ খুলিছে শিক্ষা সংসদে। রিজাল্ট কেতিয়া কই দিয়া হব এই সম্পর্কত এবার শিক্ষা সংসদের ফালৰ পৰা জনুয়া হৈছে। অবিশেষ এই ভিডিওটোর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আহক আজির ভিডিওটো আরম্ভ করো। নমস্কার সকলকে, আজির ভিডিওটলৈ মই বিশ্বজিৎ বৰাই স্বাগতম জানাইছো। প্রথমে জানা বিচাৰিছো এটা গুরুত্বপূর্ণ খবর। এবার বৃহৎ নিযুক্তি মুকলি করা হয়েছে। এবার একেলগে 70,000 চাকরি মুকলি হয়েছে, যত মেট্রিক আর উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ আবেদন করব পাৰিব। আর বিভিন্ন বিভাগত খালি হয়েছে বৃহৎ সংখ্যক পদ। এই পদসমূহ পূরণের বাবে শীঘ্রে অনুষ্ঠিত হব লিখিত পরীক্ষা। ssc.nic.in প্রকাশ করা হব ইয়ার সবিশেষ। আর শীঘ্রে ইয়ার আবেদন প্রক্রিয়া আরম্ভ হব। প্রার্থীর যোগ্যতা, বয়স আর কি কি নথিপত্র লাগিব সেয়া শীঘ্রে SSC ওয়েবসাইটের জড়িয়ে প্রকাশ করা হব। ইপিনে উচ্চতর মাধ্যমিক রিজাল্টক লৈ আহিছে এটা গুরুত্বপূর্ণ খবর। অবশেষত শিক্ষা সংসদে মুখ খুলিছে। 30 জুনের ভিতর ঘোষণা করা হব উচ্চতর মাধ্যমিকর ফলাফল। 30 জুনের ভিতর ঘোষণা করা হব উচ্চতর মাধ্যমিকর ফলাফল। ফলাফল ঘোষণার বাবে প্রস্তুতি সম্পন্ন করেছে এতিয়া উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদে। আর প্রলয়ংকারী বানর বাবে কিছু বিলম্ব হয়েছে ফলাফল ঘোষণাত। অবশ্যই এই পর্যন্ত ফলাফলের তারিখ ঘোষণা করা নাই শিক্ষা সংসদে। আর শীঘ্রে উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদে ফলাফলের তারিখ ঘোষণা করার সম্ভাবনা আছে।